গ্রাম কিংবা শহরে জেকে বসেছে শীত, পিঠাপুলি খাওয়ার পাশাপাশি এই ঋতুতে ধুম পড়ে খেজুরের রস খাওয়ার। তবে গত কয়েক বছর ধরে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় কাঁচা রস খাওয়াই ঝুঁকি তৈরি হয়েছে। শীতে কাঁচা খেজুরের রস থেকে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তারা। তারা বলেছেন, নিপা মরণ ব্যাধি, তাই সতর্কতা ও সচেতনতাই এই রোগ প্রতিরোধের একমাত্র উপায়। নিপা ভাইরাসের ঝুঁকি এড়াতে খেজুরের রস ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মূলত ফলাহারী বাদুড় এই ভাইরাসের প্রধান বাহক, তবে ফলাহারী বাদুড় নিজে ওই ভাইরাসে আক্রান্ত হয় না। আমাদের দেশে নিপায় আক্রান্ত হওয়ার মূল উৎস খেজুরের রস। খেজুরের রস গাছের মধ্যে হাড়িতে সংরক্ষণের সময় বাদুর ওই রস পান করলে এবং পরে রসের মধ্যে তার লালা বা প্রস্রাব থেকে রস সংক্রামিত হয়। ওই রস পান করলে মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়। বাদুড়ে খাওয়া থেকে খেজুরের রসকে রক্ষা করা গেলে নিপা হবে না, বাদুড়ে খাওয়া ফল থেকেও নিপায় আক্রান্ত হতে পারে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন বলেন, নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বেশি ঘটনা ঘটে জানুয়ারি থেকে মার্চে। তাই আমরা ধরেই নিই খেজুরের রস যেহেতু ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পাওয়া যায়, সেখান থেকে নিপায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন, তাই এই সময়ে খেজুরের রস বেশি ঝুঁকিপূর্ণ, এজন্য কাঁচা খেজুর রসের পরিবর্তে ঝাল দিয়ে রস খেতে হবে।